सुप्रिय शिक्षार्थी आशा करी तुम्हारा भलो आसो तुम्हारा शरीर स्वास्थ्य प्रति जत्न निबे तुम्हारा बाहरे अजथा घोराफेरा करबेना जाबेना करोना भाइरस खूब मारात्मक एक व्याधि ते भिडियो क्लासेर अंश हिसेबे आज के तुम्हारे सामने सप्तम श्रेणी हिंदू धर्म नैतिक शिक्षा सम्पर्के अष्टम अध्याय हिंदू धर्म और नैतिक मूल्यबोध ये अध्याय थेके एकटु आलोचना करार चेष्टा करब तुम्हारा सबाई मनोयोग दिए शुनबे हिंदू धर्म और नैतिक मूल्यबोध धर्म पालन मध्य दिए नैतिक शिक्षा अर्जन करते नैतिकता गठने ये धर्म खूब सहायक भूमिका पालन करे थाके अध्याय पार्ट एक देखो धर्म और नैतिक शिक्षार पारस्परिक सम्पर्क धर्म साथे नैतिक शिक्षार पारस्परिक केमन सम्पर्क रही है ये सम्पर्के प्रथम एक आलोचना करब देखो ये पार्टी आलोचना करते गए प्रथम जो धर्म जो बाह्यिक लक्षण रही है दस टी से सम्पर्क एक सहिष्णुता क्षमा दया चुरीना करा सुचिता इंद्रिय संयम शुद्ध बुद्धि ज्ञान सत्य अक्रोध यही दस टी धर्म बाह्यिक लक्षण एगलो एक एक नैतिक गुण यो गुणगुलो जो धारण करते नैतिक शिक्षा हाँ अनेकखानी अर्जन करा सम्भव जीवने और समाजे प्रयोग करें जरा तारा धार्मिक बोले विवेचित हन जरा जीवने और समाजे এই নৈতিক এই গুণগুলো যারা প্রয়োগ করেন জীবন যাপন করেন হ্যাঁ তাদেরকে আমরা ধার্মিক বলে বিবেচনা করব লোকে তাকে ভালো মানুষ বলবে তিনি সমাজে জ্ঞানী মানুষ জ্ঞান কেবল অর্জন করলেই হয় না তাকে বাস্তবে প্রয়োগ করতে হয় সুতরাং ধর্মশিক্ষার মধ্য দিয়ে আমরা যে জ্ঞান লাভ করি তাকেও জীবনে ও সমাজে প্রয়োগ করতে হয় ধর্মে বলা হয়েছে যে আত্মমোক্ষায় জগদ্ধিতায় চ আত্মমোক্ষায় বলতে বোঝাচ্ছে নিজের চিরমুক্তি ও শান্তির জন্য আত্মমোক্ষ মানে নিজের আত্মার মুক্তি আত্মা মুক্ত লাভ পরমাত্মার সঙ্গে মিশে যাবে পরমাত্মার সঙ্গে তার মিলন ঘটবে তাহলে এই পরমাত্মার সঙ্গে মিলন ঘটতে গেলে আত্মাকে তাহলে তারপরের যে কথাটি বলা হয়েছে জগদ্ধিতায় চ জগদ্ধিতায় বলতে বোঝানো হচ্ছে জগতের হিত বা মঙ্গল কামনা করা কল্যাণ করা তাহলে আমার আত্মার যদি মুক্তি অর্জন করতে চায় তাহলে জগতের মঙ্গল কামনা করতে হবে জগতের মঙ্গলের শুধু কামনা করলেই হবে না মঙ্গলের জন্য আমাকে বিভিন্ন মঙ্গলজনক কাজ করে দিতে হবে সেটি এখানে সেটি হলো সেটি শর্ত সাপেক্ষে সেটি মানে আমার মুক্তি সম্ভব আমি যদি জগতের মঙ্গলের জন্য কিছুই করলাম না এমনি এমনি আমার মুক্তি হবে তা কখনোই সম্ভব নয় জগতের জন্য জীবন মন প্রাণ আমাকে বিসর্জন দিতে হবে সমাজের জন্য মানুষের জন্য হ্যাঁ শাস্ত্রে বলা হয়েছে প্রতিটি মানুষ জীবের মধ্যে ঈশ্বর বিরাজমান তাহলে জীবের যদি সেবা করা হয় তাহলে ঈশ্বর সন্তুষ্ট হন খুশি হন তাই এই কথাটি বলা হয়েছে এমনি এটি আমি আরও বলছি এখানে উদাহরণ দিয়ে পাঠ্যপুস্তকে বুঝিয়ে দেওয়া হয়েছে জীবের মধ্যে আত্মরূপে ঈশ্বর অবস্থান করেন এ ধর্মীয় শিক্ষা আমি গ্রহণ করলাম এবং এর মধ্যেই থেমে থাকলাম তাহলে আত্মা অবস্থান করেন জীবের মধ্যে ঈশ্বর অবস্থান করেন হ্যাঁ তাহলে এটি শিখে আমি থেমে থাকলাম এটা কোনো বাস্তবে প্রয়োগ করলাম না তাহলে হবে না তাতে কোনো আমার লাভ নেই যদি আমি জীবের মধ্যে আত্মরূপে ঈশ্বর আছেন জেনে জীবকে ঈশ্বর জ্ঞানে শ্রদ্ধা করি হ্যাঁ জীবের মধ্যে ঈশ্বর আছে এইটা জেনে আমি যদি জীবকে শ্রদ্ধা করি ভক্তি করি সেবা করি যত্ন করি তাদের উপকারে যদি আমি জীবনটাকে উৎসর্গ করে দিতে পারি কাজে লাগাতে পারি তাহলে আমার এই ধর্মীয় জ্ঞান অর্জনটা সার্থক হবে বলে আমি মনে করি যে নৈতিক শিক্ষা ধর্মীয় শুভচেতনাকে জাগ্রত করে এই যে ধর্মীয় যে নৈতিক শিক্ষা আছে এইটি আমাদের ধর্মীয় যে শুভচেতনা এটিকে জাগ্রত করে আর ধর্ম নৈতিক শিক্ষার ভিত্তিকে দৃঢ়তর করে তোলে আমাদের নৈতিক শিক্ষার এই ভিতকে মজবুত করে এই ধর্ম তো যাই হোক এইভাবে আমরা ধর্ম নৈতিক শিক্ষার পারস্পরিক সম্পর্কে একটু জানলাম এরপরে এই ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের পাঠ
অংশ সেগুলো একটু আমরা পরপর আলোচনা করব। প্রথমে আছে উদারতা। দেখো উদার শব্দটির অর্থ হচ্ছে মহান, সজ্জন বা সাধু। উদারতা শব্দটি উদারের ভাব বোঝায়, অর্থাৎ উদারতা হচ্ছে চরিত্রের মহত্ব বা সাধুতা। উদার ব্যক্তির পরিচয় দিতে গিয়ে শাস্ত্রে বলা হয়েছে, উদার চরিতানাং তু বোধুক বসুধৈব কুটুম্বকম। আমি আবারও বলছি, উদার চরিতানাং তু বসুধৈব কুটুম্বকম। এ কথার অর্থ হচ্ছে উদার চরিত ব্যক্তিদের কাছে পৃথিবীর সকলে ইষ্ট কুটুম, আত্মীয়। তাহলে যারা উদারতার পরিচয় দেবেন তাদের কাছে এই পৃথিবীর সকল মানুষই নিকটজন, আপনজন, আত্মীয়, কেউ তারা পর নয়। উদারতার পরিচয় দিতে গিয়ে কবি সত্যেন্দ্রনাথ দত্ত তিনি তার মানুষ জাতির কবিতায় তিনি বলেছেন যে, কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবার সমান রাঙ্গা। মানে কালো ধলো বাহিরে আমাদের একটি বাহ্যিক পরিচয়, কিন্তু আমাদের শরীরের ভিতরে সব কিছুই সব এক। এইভাবে যে এই যে মানুষের মধ্যে যে ভেদাভেদহীন চেতনা, একেই বলা হচ্ছে উদারতা। সুতরাং উদারতা একটি নৈতিক গুণ এবং ধর্মের অঙ্গ। হিন্দু ধর্মগ্রন্থে সমূহে উদারতার অনেক উদাহরণ উপাখ্যান রয়েছে। ঋষি বৈশিষ্ট্য বারবার বিশ্বামিত্রের প্রতি উদারতা দেখিয়েছিলেন। হ্যাঁ, তোমরা ঋষি বৈশিষ্ট্যের কথা শুনেছ, তিনি এই বিশ্বামিত্রের প্রতি অনেকবার উদারতা দেখিয়েছিলেন। দেবতাদের মঙ্গলের জন্য দধিচি মুনি তার আত্মাকে তিনি বিসর্জন দিয়েছিলেন, মানে তিনি যোগ বলে দেহ ত্যাগ করেছিলেন। সেই দেহ অস্থি দ্বারা দেবতারা অস্ত্র তৈরি করে, সেই অস্ত্র দ্বারা দেবতারা অসুরদেরকে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছিল, দিয়ে দেবতারা তাদের স্বর্গরাজ্য ফিরে পেয়েছিল। এইভাবে এই দধিচি মুনি দেবতাদের তিনি প্রতি তিনি আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন। এটি একটি উদারতার বড় একটি উদাহরণ হিন্দু ধর্মশাস্ত্রে। এরপর আমরা আছি পরোপকার। এখানে আমরা প্রথমে উদাহরণ দিয়ে একটু শুরু করতে চাই। রাতুল আবুলের সহপাঠী, ওরা একই পাড়ায় থাকে। মা বাবা আর আবুল তিনজনকে নিয়ে ওদের পরিবার। একদিন আবুল স্কুলে এলো না। আবুল তো স্কুল কামাই করার মতো ছেলে নয়। রাতুল স্কুল থেকে ফেরার পথে আবুলদের বাড়ি গেল। বাড়ি গিয়ে দেখে আবুলের খুব জ্বর, কিন্তু ওর বাবা বাড়িতে নেই। আবুলের মা আবুলকে ফেলে কোথাও যেতে পারছেন না। তখন রাতুল এক দৌড়ে ওষুধের দোকানে গিয়ে ওষুধ নিয়ে আসলো, সরি ডাক্তারকে ডেকে নিয়ে আসলো। এই যে আবুলদের পরিবারের প্রতি রাতুলের যে আচরণ, একেই বলে পরোপকার। উপকার করা মানে, উপকার মানে ভালো করা, পরের ভালো করার নামে পরোপকার। কোনো স্বার্থের প্রত্যাশা না করে, কোনো পাওয়ার আশা না করে যে পরের মঙ্গলের জন্য যে কাজ করা হয় সেটি হচ্ছে পরোপকার। পরোপকারের পরিচয় পায় কবি কামিনী রায়ের একটি কবিতায়। তিনি লিখেছেন, পরের কারণে স্বার্থ দিয়ে বলি এ জীবন মন সকলে দাও, তার মধ্যে সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়ে যাও। মানে নিজের কথা ভুলে গিয়ে পরের জন্য জীবন বিসর্জন দেওয়া, পরের জন্য ঝাঁপিয়ে পড়া, এটিকে বলা হচ্ছে পরোপকার, সেবা। এরপর দেখো পাঁচটারে আমরা যাবো সেবা। সেবা শব্দটির অর্থ হচ্ছে যত্ন বা শুশ্রূষা। সেবা কথাটির আরো একটি অর্থ হচ্ছে তার, যেটি হচ্ছে পরিচর্যা। পরম মমতায় অপরের পরিচর্যা করাকে সেবা বলে। এটি মানুষের একটি বিশেষ গুণ। সেবা পরম ধর্ম। শাস্ত্রে বলা হয়েছে শিব জ্ঞানে জীব সেবা করবে, কেননা প্রত্যেক জীবের মাঝে ঈশ্বর বিরাজমান বা বিদ্যমান। তাই বৃক্ষলতা পাক পাখালি পরিচর্যা করা এই সেবার অংশ। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন, জীবের প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। পারিবারিক জীবনে তথা সামাজিক জীবনে সেবার গুরুত্ব অপরিসীম। আমরা পরিবারের সকল সদস্য সহ আত্মীয় স্বজন সমাজের সবাইকে সাধ্যমতো সেবা করার চেষ্টা করব। এর মধ্যে এই সেবা করার মধ্যে যে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ, এটি জেগে উঠবে। এরপর পাঠ পাঁচ, দেখো সৎ সাহস। সাহস শব্দটির মানে হচ্ছে ভয় না পেয়ে কোনো কাজ করতে এগিয়ে যাওয়া।
নিজের বিপদ হবে জেনে জেনেও আমার বিপদ হতে পারে এই কথাটি জেনেও পরের উপকারের জন্য কাজে যে ঝাঁপিয়ে পড়ার যে প্রবৃত্তি তার নামই হচ্ছে সৎসাহস। জীবনে চলার পথে সৎসাহস দেখানোর প্রয়োজনীয়তা রয়েছে। সৎসাহস আমাদের মনোবল বৃদ্ধি করে, বাড়ায়। নির্ভীকতার সঙ্গে, হ্যাঁ, ভয় না করে প্রতিকূল পরিবেশের মুখোমুখি দাঁড়াতে শেখায়। আমাদের বাস্তব জীবনে চলতে গিয়ে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। এই বিপদে ভয় না পেয়ে তার মুখোমুখি হতে হবে। হ্যাঁ, তাহলে আমরা সেই মোকাবেলা করতে, বিপদের মোকাবেলা করতে আমরা সক্ষম হব, জয়ী হব আমরা। যখন সবল যখন দুর্বলের উপর অত্যাচার করে, তখন সৎ সাহসী দুর্বলের পক্ষে দাঁড়ান, তার জন্য লড়াই করেন। মহাভারতে আছে, বালক অভিমন্যু সৎ সাহসের পরিচয় দিয়েছিলেন। এরকম রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতি ধর্মগ্রন্থে সৎ সাহস দেখানোর বহু দৃষ্টান্ত রয়েছে। দেশকে রক্ষার জন্য সৎ সাহস দেখিয়েছিলেন প্রাচীনকালে জনাব, প্রবীর, বিদুলা, হ্যাঁ, ইত্যাদি ব্যক্তিরা। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধারা তৎকালীন পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের অস্ত্রবল বেশি ছিল না, কিন্তু তাদের বুকে ছিল কি, সৎ সাহস। এই আমাদের মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশের যারা যোদ্ধা ছিল তারা তাদের অস্ত্রপাতি বেশি ছিল না, কিন্তু তাদের বুকে একটা মনোবল ছিল, দৃঢ় একটা সাহস ছিল। হ্যাঁ, মৃত্যু হবে জেনেও তারা ভয় না পেয়ে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এইভাবে তারা সৎ সাহসের পরিচয় দিয়েছিল। এটির আরেকটি নাম দেশপ্রেম, দেশকে ভালোবাসা, দেশকে ভালোবেসে দেশের জন্য যে কাজ করা, সেটি হলো দেশপ্রেম। এই দেশপ্রেমও এই নৈতিকতার একটি অংশ বা ধর্মের একটি অঙ্গ। পাশাপাশি এই যে সৎ সাহস যেটি আমরা বলছি সেটি ধর্মের অঙ্গ এবং এটি একটি নৈতিক গুণ। এরপরে আমরা পাঁচ ছয়ের জব, এখানে দেখো পরমত সহিষ্ণুতা সম্পর্কে আলোচনা করা আছে। আমরা মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের নিজস্ব জ্ঞান, বুদ্ধি, বিবেক রয়েছে, জগৎ জীবন সম্পর্কে নিজস্ব ধারণা রয়েছে, নিজস্ব মত আছে। আমার যেমন নিজস্ব মত আছে, তেমনি অন্যেরও নিজস্ব মত আছে। কিন্তু সাধারণত আমরা আমাদের নিজ নিজ মতকে বড় করে দেখি। আমরা অনেক সময় কোনো একটা আলোচনা, কোনো সিদ্ধান্তে গেলে, যখন সম্মিলিতভাবে কোনো সিদ্ধান্তে নিতে যাই, তখন অনেক সময় আমরা নিজের মতকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। এটি কখনোই করা ঠিক নয়, অন্যের মতকেও গুরুত্ব দিতে হবে। অন্যের মত কখনোই উপেক্ষা করা চলবে না, আর এর ফলে অন্যের মতকে যদি আমরা উপেক্ষা করি তাহলে আমাদের মধ্যে কী হবে, মতবিরোধ দেখা দেবে, এই বিরোধ হানাহানি পর্যন্ত গড়িয়ে যায়। কিন্তু আমরা যদি অন্যের মতের সার বার্তা এটি বুঝে যদি সিদ্ধান্ত গ্রহণ করি, অন্যের মতকেও যদি আমরা কিছুটা অংশ গ্রহণ করি, তাহলে আমাদের মধ্যে কোনো বিরোধ ঘটবে না, বরং কী হবে, সকলে মঙ্গল হবে। এই যে অন্যের মতকে শ্রদ্ধা করা, অন্যের মতের প্রতি সহনশীল হওয়া, এটিকেই বলা হচ্ছে সহনশীলতা বা সরি পরমত সহিষ্ণুতা। পৃথিবীতে অনেক মত, অনেক পথ আছে। ধর্ম পালনের ক্ষেত্রেও মত, নানা মত ও পথের সৃষ্টি হয়েছে। সকল মত ও পথকে, সকল ধর্মকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে পরমতা সহিষ্ণুতা প্রকাশ পায়, প্রতিষ্ঠিত হয় কি, সম্প্রীতি। পরমতা সহিষ্ণুতা প্রকাশ পেলে আমাদের মধ্যে সম্প্রীতি হয়, মানে আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ভাব এটি বেড়ে যায় বা বন্ধুত্বপূর্ণ ভাব জেগে ওঠে, পরস্পরের প্রতি আমাদের একটা ভালোবাসা সৃষ্টি হয়। পরমত সহিষ্ণুতা সমাজের শৃঙ্খলার অন্যতম একটি উপায়। পরের মতকে স্বীকৃতি না দিলে এক মতের সাথে অন্য মতের বিরোধ অনিবার্য হয়ে ওঠে। পরের মতকে যদি আমরা স্বীকৃতি না দিই তাহলে একটা মতের সঙ্গে আরেকটা মতের একটা বিরোধ ঘটে, সেটি অনিবার্য হয়ে ওঠে। কেবল নিজের ধর্মমতকে শ্রেষ্ঠ মনে করলে অন্য ধর্মমতের প্রতি বা অন্য ধর্মমতের অনুসারীদের খাটো করা হবে, ছোট করে দেখা হবে। তাহলে এরকম যে মতান্ধতা, নিজের মতের প্রতি অন্ধ একটা বিশ্বাস, যে এই মতান্ধতা জন্ম দেয় ধর্মান্ধতা, আর ধর্মান্ধতা পরিণত হয় গোড়ামিতে, হিংস্র সাম্প্রদায়িকতায়। সুতরাং ব্যক্তি জীবন, সমাজ জীবন ও রাষ্ট্রের ক্ষেত্রে পরমত সহিষ্ণুতা একটি গুরুত্বপূর্ণ নৈতিক গুণ এবং ধর্মেরও অঙ্গ।
এর পর আমরা এই যে 5 2 3 4 5 6 উদারতা পরোপকার সেবা সৎসাহস পরমত সহিষ্ণুতা এইগুলো যে আলোচনা করলাম এইগুলো যে নৈতিক গুণ এই নৈতিক গুণগুলো অনুশীলনের গুরুত্ব কতখানি রয়েছে বা এগুলো অনুশীলন করার উপায় বা কেমন সেইটি সম্পর্কে একটু আলোচনা করা যাক। তো উদারতা মানুষকে মহান করে, পরোপকার করলে সমাজের মঙ্গল হয়। উদার ব্যক্তি একটি গুণও আবার পরোপকার করা মনোভাব, অন্যদিকে পরোপকার করা উদার ব্যক্তির একটি বৈশিষ্ট্য, একটির সঙ্গে আরেকটি জড়িত। উদারতা ও পরোপকারের মধ্য দিয়ে ধর্ম পালিত হয় এবং নৈতিকতা অর্জন করা যায়। জীবকে সেবা করলে স্বয়ং ঈশ্বরের সেবা করা হয়। সৎ সাহস হচ্ছে ভালো কাজে সাহস দেখানো। দুষ্টের দমন, ন্যায় বিচার, দেশ রক্ষা ইত্যাদি ক্ষেত্রে সৎ সাহসের প্রয়োজন রয়েছে। পরমত সহিষ্ণুতা সম্প্রীতি ও শান্তি স্থাপনের অন্যতম উপায়। তো পরমত সহিষ্ণুতা সমাজকে সুশৃঙ্খল রাখে। যখনই পরমত সহিষ্ণুতার অভাব ঘটবে তখনই উদ্ভব ঘটে সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা, সংকীর্ণ মন মানসিকতা, ছোট মন মানসিকতার উদ্ভব ঘটে। সুতরাং শান্তি সম্প্রীতি ও শৃঙ্খলার ক্ষেত্রে পরমত সহিষ্ণুতা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা ৮ চলে যাব। দেখো ৫-৮ এখানে আছে মাদক সেবন অনৈতিক কাজ। মাদক এটি একটি আমাদের বর্তমান সমাজে একটি ব্যাধি হিসেবে দাঁড়িয়েছে। তো এগুলো আমরা একটু আলোচনা করে দেখি। এবার একটি অনৈতিক কাজের কথা বলবো, যেটি থেকে যা থেকে আমরা বিরত থাকবো, সেটি হচ্ছে কি মাদক সেবন। মাদক এমন একটি জিনিস যেটি আমাদের নেশার সৃষ্টি করে, যেমন বিড়ি, সিগারেট, তামাক, মদ, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, প্যাথেডিন, কোডিন। এছাড়াও আরও কিছু কিছু ঘুমের ঔষধ রয়েছে যেগুলো চেতনা শিথিলকারী কিছু ঔষধ, এগুলো মাদক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। মাদকাসক্তি কি? মাদকাসক্তি বলতে বোঝায় মাদক দ্রব্যের ওপর নির্ভরশীলতা। তাহলে মাদকাসক্তি বলতে বোঝাচ্ছে মাদক দ্রব্যের প্রতি, এই যে দ্রব্যগুলোর কথা বললাম, বিড়ি, সিগারেট, তামাক, মদ, গাঁজা, হিরোইন, প্যাথেডিন, কোডিন ইত্যাদি, এইগুলোর দ্রব্যের প্রতি আমি নির্ভরশীল হয়ে যখন করবো সেটিকেই বলা হচ্ছে মাদকাসক্তি এবং মাদক গ্রহণের ঐকান্তিক আগ্রহ। মাদক সেবন ও একটি অনৈতিক কাজ। মাদক সেবন ব্যক্তির দৈহিক মানসিক, ব্যক্তির দৈহিক মানে শারীরিক, দৈহিক বলতে শারীরিক, মানসিক মানে মন, এবং অর্থনৈতিক ক্ষতি সাধিত করে থাকে এবং পরিবার ও সমাজে অমঙ্গল ডেকে নিয়ে আসে। দৈহিক ক্ষতিটা কীরকম? দৈহিক ক্ষতি বলা হচ্ছে যে মাদক সেবন করলে নানা রকমের রোগ হয়ে থাকে। এরকম খাবারে অরুচি ঘটে, বদহজম বা হজম শক্তি নষ্ট হয়ে যায়, অপুষ্টি হয়, শ্বাসনালীর ক্ষতি হয়, স্থায়ী কফ ও কাশি হয়ে থাকে, হাঁপানি হয়, ফুসফুসে ক্যান্সারের সৃষ্টি হয়ে থাকে, বিভিন্ন রকমের ব্যাধির সৃষ্টি হয়ে থাকে এই মাদকদ্রব্য। এইভাবে আমাদের অনেক ক্ষতি করে থাকে। এইরকম এছাড়াও আরও কি আছে? আরেকটি রোগ হৃদরোগ হতে পারে, কিডনি নষ্ট হয়ে যেতে পারে, এগুলোও হতে পারে। মানসিক ক্ষতি এরপর দেখবো আমরা। মানসিক ক্ষতিটা কীরকম? মাদক দ্রব্য সেবনে আমাদের নেশার সৃষ্টি হয়ে থাকে। মাদকাসক্ত অবস্থায় আমাদের বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায়, হ্যাঁ বুদ্ধি কমে যায় মাদক দ্রব্য গ্রহণ করলে। তখন মাদক সেবী না করতে পারে এমন কোনো কাজ নেই। তখন মাদক সেবীরা বিভিন্ন সমাজের বিভিন্ন রকমের অন্যায় কাজের সঙ্গে জড়িত হয়ে পড়ে। আবার সমাজের কিছু অসাধু শ্রেণীর মানুষ আছে, তারা এই মাদক সেবনকারীদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। তাদের তো জ্ঞান বুদ্ধি অনেকটাই কমে যায় মাদক দ্রব্য গ্রহণের ফলে। তখন তারা তাদেরকে কিছু সামান্য কিছু অর্থের বিনিময়ে তাদেরকে এই কাজে লাগায়, বিভিন্ন অপরাধমূলক কাজে।
তাদের দ্বারা তারা তাদের বড় রকমের স্বার্থ সিদ্ধি করে থাকে। এরপর আমরা আরেক আলোচনা করব আর্থিক ক্ষতি। এরকম এই যে মাদক দ্রব্য ক্রয়ের জন্য মাদক আসক্তিকে প্রতিদিন প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এই অর্থ জোগাড় করতে গিয়ে মাদক সেবী মা বাবা আত্মীয় স্বজনের উপর বারবার করে তারা চাপ সৃষ্টি করে থাকে। কখনো কখনো অসৎ উপায় তারা অবলম্বন করে মাদক দ্রব্যের জন্য তারা অর্থ সংগ্রহ করে থাকে। মানে অসৎ উপায় মানে চুরি ডাকাতি চিন্তা ইত্যাদি, এগুলোকে বোঝানো হচ্ছে। সুতরাং মাদক সেবন একটি অনৈতিক কাজ যা আরো অনেক অনৈতিক কাজে লিপ্ত করে। এইগুলো ছাড়া আরো বিভিন্ন রকমের অসামাজিক কাজে লিপ্ত করতে তাদেরকে উৎসাহ যুগিয়ে থাকে। মাদক সেবনে পরিবার ও সমাজের অমঙ্গল হয়। পরিবারে শান্তি থাকে না। মাদক সেবী যখন কখন কি করে বসে তার জন্য পরিবারের সকলে সদস্য উদ্বিগ্ন থাকে। এর ফলে প্রতিবেশী যারা আছে প্রতিবেশী পরিবারেরাও তারাও উদ্বিগ্ন থাকে, ওই ছেলেটির দ্বারা যদি আমার সন্তানের যদি কোনো ক্ষতি হয়। হ্যাঁ, এই একটা মানসিক টেনশনে তারা ভোগে। এটা সেই জন্য এটা বলা হচ্ছে যে এটা সমাজেও এর প্রভাব পড়ে থাকে। হিন্দু ধর্মে আমাদের হিন্দু শাস্ত্রে এই মাদক সেবনকে বা মাদক দ্রব্য গ্রহণকে মহাপাপ বলা হয়েছে। মাদক সেবী মহাপাপী। আমাদের যে হিন্দু ধর্মীয় শাস্ত্রগ্রন্থ মনু সংহিতা আছে, এখানে এই মাদক দ্রব্য গ্রহণকে মহাপাপ হিসেবে উল্লেখ করা হয়েছে। আরও গ্রন্থেও বলা আছে। শুধু কেবল তাই নয়, মাদক সেবীর সঙ্গে সম্পর্ক রাখা বা তার সঙ্গে চলাফেরা করাটাও মহাপাপ। কারণ সে কখন যে আমাকেও সবল মারবে এর কোনো নিশ্চয়তা নেই। সুতরাং মাদকাসক্তি থেকে আমরা অবশ্যই বিরত থাকব এবং যারা মাদক দ্রব্য গ্রহণ করে তাদের কাছ থেকে আমরা দূরে চলার চেষ্টা করব। মাদকাসক্তি থেকে আমরা কিভাবে বিরত থাকব তার কিছু উপায় এখানে আছে। দেখো, চারটি এখানে পয়েন্ট দেওয়া আছে। মাদক সেবন মহাপাপ, এ ধর্মীয় অনুশাসন। এই যে ধর্মীয় যে একটা বিধিনিষেধ দেওয়া হয়েছে এই অনুশাসনটা আমরা মেনে চলব। দুই, মাদক সেবন অনৈতিক কাজ। সুতরাং নৈতিক দিক থেকেও আমরা মাদক গ্রহণ করব না, এই নৈতিকতার দিক থেকে। তিন, মাদক সেবীর সঙ্গে সম্পর্ক স্থাপন না করা বা সম্পর্ক না রাখা, যেটি আমরা এর আগেও আলোচনা করছি। তাহলে যে মাদক দ্রব্য গ্রহণ করে মাদক দ্রব্য সেবন করে তার সঙ্গে আমরা কোনো সম্পর্কই রাখবো না, এটি একটি উপায় এই মাদক দ্রব্য থেকে বিরত থাকা। আরেকটি কথা আছে প্রতিজ্ঞা করা। নিজে নিজে আমরা প্রতিজ্ঞা করব যে মাদককে না বলবো, নীতি ধর্ম মেনে চলব। তাহলে এইভাবে আমরা এই মাদক দ্রব্য যে ভয়াল যে একটি ব্যাধি আমাদের সমাজে সৃষ্টি হয়েছে, আমরা এইভাবে এইরকম উপায়গুলো যদি আমরা অবলম্বন করে থাকি তাহলে এই মাদক দ্রব্যের হাত থেকে আমরা রেহাই পাব, আমাদের পরিবার রেহাই পাবে, সমাজ রেহাই পাবে, মুক্তি পাবে। গোটা মানব জাতি বিশ্ববাসী এই মাদক দ্রব্যের এই থাবা থেকে, করার ভয়াবহ এই থাবা থেকে আমরা সবাই ভালো থাকব। তোমরাও চেষ্টা করবে, অবশ্যই চেষ্টা করবে এই ধরনের মাদক দ্রব্যের আশপাশ থেকে সবসময় তোমরা দূরে থাকার চেষ্টা করবে, বাবা মায়ের কথা শুনবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত আমরা এই সপ্তম শ্রেণীর নয় হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ে অষ্টম অধ্যায়ে হিন্দু ধর্ম ও নৈতিক মূল্যবোধ এই অধ্যায়ে আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা এটি বাড়িতে আবার ভালো করে পড়ে নেবে, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। আর এই করোনা ভাইরাস তোমরা জানো, এখান এই ব্যাধি মারাত্মক একটি ব্যাধি। তোমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে, বিশেষ প্রয়োজন ছাড়া যাবে না। এ পর্যন্তই আজকে, পরবর্তীতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে।